হলিস্টিক চিকিৎসক ডাক্তার জ্ঞানী সাহেবের সামনে তিনি বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকেন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এবং পশ্চিমবঙ্গের এই প্রান্ত থেকে উপান্তে বিভিন্ন প্রান্ত থেকেই রোগীরা এখানে চিকিৎসার জন্য আসেন জ্বরযোগ্য ব্যাধি বা রোগকে মুক্ত হওয়ার জন্য। আমরা সেখানে উপস্থিত হয়েছি ডক্টর রেলি সাহেবের সামনে। আমি জানতে চাইব স্যারের কাছে যে বর্তমানে আমরা দেখছি সবচেয়ে বেশি রোগের প্রাদুর্ভাব, আমরা কেন রোগের শিকার হচ্ছি এই বিষয়ে জানলে তো বলেন। ধন্যবাদ। আমি দর্শক বন্ধুদের সালাম জানাচ্ছি। আজকে এই চেম্বার শেষে এই ভিডিও করা হচ্ছে। আজকে যেমন দুটো গাড়ি এসেছিল, একটা গাড়ি ছিল আপনার বাঁকুড়া থেকে আর একটা গাড়ি ছিল আপনার বাদুরিয়া উত্তর চব্বিশ পরগনা থেকে। এইভাবে বিভিন্ন সপ্তাহে বিভিন্ন জায়গা থেকে গাড়িতে লোক আসে, চিকিৎসাকে নিয়ে যায় এবং এটা আমরা খুব আনন্দিত হই এবং খুশি পাই, খুশি হই এবং আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমার মধ্য দিয়ে আমাকে দিয়ে সেই চিকিৎসা জগতের অভিনব যে জিনিসগুলো রয়েছে সেগুলো মানুষের সামনে উপস্থাপন করার একটা আমাকে অবলম্বন করেছেন, আমার মাধ্যমে সেটা করছেন আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমি চেষ্টা করছি যে মানুষ বিভিন্ন সমস্যায় আক্রান্ত সেই সমস্যা থেকে কীভাবে মুক্তি পায় সম্পূর্ণভাবে তার যাবতীয় প্রচেষ্টা এবং কর্ম আমি চেষ্টা করছি লোকজনদের নিয়ে, আমার টিম যে নিয়ে টিম ওয়ার্ক যারা করছে তাদেরকে নিয়ে এবং আলহামদুলিল্লাহ খুবই মানে অত্যন্ত আশানুরূপ ফল পাচ্ছি, যার জন্য আজকে বিভিন্ন দূর দূর দূরান্ত থেকে লোক আসছে এবং চিকিৎসা নিয়ে আসছে এবং সকলেই সফল হচ্ছে, সকলেই সুস্থ আছেন। তো আমি বারবার একটা কথা বলি যে বর্তমানকালে আমরা যে এত অসুস্থ হচ্ছি তার মূল কারণ কিন্তু চারটে জিনিস। এক হচ্ছে যে ভাইরাল এক্সপ্লোশন, যেটা যুগে যুগে বিভিন্ন সময় হয়েছে, যেটা প্রায় একশো শতাব্দী আগে একটা হয়েছিল, একশো বছর আগে যেটা হয়েছিল এফটেন বার ভাইরাসের একটা ব্যাপক প্যান্ডেমিক সিচুয়েশন হয়েছিল গোটা পৃথিবীতে, সেটা এখন বর্তমানে প্রত্যেকটা দেহের প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে বিভিন্ন স্ট্রেনে বিভিন্ন স্টেজে আছে, সেটা আমাদের দেহে ক্ষতি করছে। দুই নম্বর হচ্ছে ডিডিটি, যেটা আমরা আগে চাষাবাদে প্রচুর পরিমাণে ব্যবহার করতাম, সেই ডিডিটি যদিও এখন ইদানিং বন্ধ হয়ে গেছে তথাপিও কিন্তু তার যে রেসিডিউ, তার যে মানে কনসিকোয়েন্সি কিন্তু আমরা এখনও ভোগ করছি। তিন নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে ইউজ করা পেস্টিসাইড, হার্বিসাইড, ফাঙ্গিসাইড, এগুলো আমরা পাচ্ছি খাবারের মধ্যে দিয়ে, পণ্যের মধ্যে দিয়ে, বিভিন্ন কেমিক্যাল ইউজের মধ্যে দিয়ে পাচ্ছি। আর চার নম্বর যেটা সবচেয়ে বড়ো সেটা হচ্ছে রেডিয়েশন। আমরা রেডিয়েশন যেটা হয়তো খুব নেগলেক্ট করি সেটা হচ্ছে বিভিন্ন টাওয়ারের রেডিয়েশন, প্লেনের রেডিয়েশন, বিভিন্ন ইনভেস্টিগেশনাল যে সমস্ত এক্সরে সিটি স্ক্যান সেগুলো রেডিয়েশন, মোবাইলের টাওয়ারের রেডিয়েশন, এই সমস্ত রেডিয়েশন কিন্তু আমাদের দেহে এই চারটে জিনিস কিন্তু ব্যাপক হয় আমাদের দেহে সর্বাবস্থায় সর্বোচ্চ কন্টিনিউয়াস কিন্তু আমরা এই চারটে জিনিসকে সঙ্গে নিয়ে চলছি। যেটা আপনি একশো বছর দেড়শো বছর আগে চলে যান তখন কিন্তু সেটা ছিল না। তো এই চারটে জিনিস যখন আমাদের জীবনের সঙ্গে একদম অতপ্রোতভাবে জড়িয়ে গেল তখন কিন্তু আমাদের দেহের মধ্যে একের পর এক সমস্যা আসতে শুরু করলো। এটা মূল চারটে জিনিস বললাম, এছাড়া আরও বহুবি জিনিস আছে যেগুলো আমাদের এই এই সমস্ত চারটে জিনিসের সঙ্গে চলে আসবে, কিন্তু মূল চারটে জিনিসের কিন্তু আমাদের দেহে নানাবিধ সমস্যা তৈরি করে আমাদের অসুখ তৈরি করছে। এই চারটে জিনিস, এক হচ্ছে ভাইরাল বা প্যাথোজেনিক এক্সপ্লোশন, দুই নম্বর হচ্ছে হেভি মেটাল বা পেস্টিসাইড, হার্বিসাইড, ফাঙ্গিসাইড, এগুলা, তিন নম্বর হচ্ছে ডিডিটি, চার নম্বর হচ্ছে রেডিয়েশন। এই চারটে জিনিস সম্পর্কে আমাদের খুব সচেতন থাকতে হবে যাতে এগুলো এক্সপোজার, ব্যবহার, সংস্পর্শে থাকা, এগুলো খাওয়া বা পানীয় মধ্য দিয়ে, খাবারের মধ্য দিয়ে এগুলো আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব ব্যবহার করা, তবে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি সেখান থেকে অনেকটা ভালো জায়গায় যেতে পারি।